প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা স্বাধীন জাতি। 1971 সালে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দীর্ঘ 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি। লাখো শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা। বাংলাদেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় আমরা গড়ে তুলব। বাংলাদেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে, উন্নত জীবন পাবে, বিশ্বে মাথা উঁচু করে চলবে, সেই লক্ষ্য নিয়েই আসুন আমরা বিজয় দিবসের সব উৎসব পালন করি। করোনা ভাইরাস সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষা মেনে আমরা আমাদের সকল অনুষ্ঠান করব এবং সকলকে আমি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির একটি অনন্য শ্রেষ্ঠ গৌরবোজ্জ্বল দিন। মহান বিজয় দিবসের 49তম বার্ষিকীতে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রবাসী সকল প্রবাসী ভাই বোনদের জানাচ্ছি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে আমাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। এবছর আমরা মহান বিজয় দিবস পালন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব শতবর্ষে, যা আমাদের বিজয়ের আনন্দকে এনে দিয়েছে নতুন মাত্রা। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দূরদর্শী, সাহসী এবং ঐন্দ্রজালিক নেতৃত্বে বাঙালি জাতি এবং তার 7ই মার্চের আহ্বানে, মুক্তির এবং সংগ্রামের আহ্বানে, মুক্তি সংগ্রামের আহ্বানে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তি সংগ্রামে এবং ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সূর্য। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লাখ শহীদদের, আমাদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের এবং 2 লক্ষেরও বেশি বীর নারীদের, যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাঙালি জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং লাল সবুজের একটি পতাকা। আর এবারের 50তম বিজয় দিবসে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই 1971-এ যুক্তরাজ্য এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, বিশেষ করে যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি মুক্তিসংগ্রাম মুক্তিসেনাদের, যারা বিদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে সমর্থন জুগিয়েছেন এবং বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ট্রাফালগার স্কোয়ার সহ ওয়েস্টমিনস্টার সহ সব জায়গায় আন্দোলন করেছিলেন এবং বিশেষ অবদান রেখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এই বিজয়ের আনন্দঘন মুহূর্তে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার জন্যে আমরা এই 50তম বিজয় দিবসে আরও একটি নতুন বিজয় পেয়েছি এবং বিজয় উল্লাস করতে পারি, গর্বিত বোধ করতে পারি। তিনি আমাদেরকে উপহার দিয়েছেন গত 10ই ডিসেম্বরে, বিজয়ের মাসে, আমাদের স্বাধীনতার 50 বছরের এক বছর আগে 49তম বার্ষিকীতে এবং বিজয়ের 49তম বার্ষিকীতে পদ্মা সেতু, যা ছিল সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বাংলাদেশের সর্বদীর্ঘ বহুমুখী সেতু, যা আমাদের প্রবৃদ্ধিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে 1.01% যোগদান করবে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে করোনা মহামারীর এই ক্রান্তিকালে তিনি তার $14.3 বিলিয়ন US প্রণোদনা প্যাকেজ দিয়ে তার দূরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে 5.2% প্রবৃদ্ধির হার ধরে রেখেছেন এবং তার মাধ্যমে এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর তালিকায় বাংলাদেশকে স্থান করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের কল্যাণ এবং অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, তার দিক নির্দেশনা এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন লন্ডন করোনাকালীন এই সময়ে, ওই ক্রান্তিলগ্নেও কিন্তু সার্বক্ষণিকভাবে প্রবাসীদের কল্যাণে এবং সার্ভিসে কাজ করে যাচ্ছে। আমি মুজিব বর্ষের এই মহান বিজয় দিবসে আমি বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রায়, তাতে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
একই সাথে আমি বলতে চাই, আসুন আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে, মুক্তিযুদ্ধের সপক্ষের মূল্যবোধকে চিরজাগ্রত এবং চির অক্ষয় রাখি এবং করোনা মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই মিলে বিজয় দিবস আনন্দ উদযাপন করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বাংলাদেশ চিরজীবী হোক।